আজ আনুমানিক 12টা নাগাদ বর্ধমান স্টেশনের 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে 1580 গ্যালনের জলের ট্যাঙ্ক হঠাৎ ভেঙে পড়ে। এই ঘটনায় কমপক্ষে 14 থেকে 15 জন গুরুতর জখম হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে আসে পুলিশ কর্মী ও রেল পুলিশ। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হঠাৎ জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় গোটা স্টেশন জলমগ্ন হয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়ে হাজার হাজার রেলযাত্রী, তাদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।